ওয়েবের আজকের তৃতীয় ক্লাসে গত দুই দিনের ক্লাসকে হালকা একটু রিভিউ করব এক দুই মিনিট, তারপরে আজকে নতুন কিছু জিনিস একটু দেখে যাব। এই হচ্ছে আজকের কাজ। তো বেশি চাপ নিতে চাই না, বেশি চাপ নিয়ে ক্লাস করাতেও চাই না, খুব সহজে যেন সবাই বুঝতে পারে সেভাবেই করব। গত ক্লাসে আমি বলছিলাম যে আমাদের কাজের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করছিলাম, এটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথম ক্লাস এরকম ছিল, দ্বিতীয় ক্লাসটা এখানে ছিল। তো আমি একটু দ্বিতীয় ক্লাসে কি করছিলাম আমি আপনাদেরকে একটু বলে আসি। এরকম কিছু কোডিং ছিল, এটা প্রথম থেকে আসবো আজকে, এখন টেনশন নেওয়ার কিছু নাই। আমার ধারণা যে স্ক্রিন পাওয়া যাচ্ছে, যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তাহলে ইনস্টল করে নিন। যাই হোক, আমাদের পেন ড্রাইভে থাকা বা আপনাদের ডাউনলোড করা যে কোনো নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে আপনারা এইভাবে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিন। ইংলিশ, নেক্সট, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, এটা আমরা দিয়ে দিই। এগুলো সব টিক চিহ্ন দিয়ে রাখি। রান, নোট প্লাস প্লাস প্লাসটা রান হয়ে গেল, এটা ডিফল্ট। আপডেট বলছে, আপডেট আমার দরকার নেই, যেটা আছে এটাই। আচ্ছা যাই হোক, আমরা আমাদের এবার ইয়েতে আসি, আমাদের ফোল্ডারে। গত ক্লাস যেটা আমি করে আসছিলাম, ক্লাস টু, দেন এটা ছিল আমাদের একটা ক্লাস, রান, লাঞ্চ ইন ক্রোম। লাঞ্চ ইন ক্রোম দিলে আমাদের ক্রোমে এটা হলো রান হয়েছে। যাই হোক, যে কোনো ওয়েবসাইট যদি আমরা রান করতে চাই, রান করার পরে যদি তার কোডিং দেখতে চাই, তাহলে এই ব্রাউজার থেকে রাইট ক্লিক করে বলবেন যে ভিউ পেজ শোস, এটা আমাদের জানা দরকার ছিল। এই যে ভিউ পেজ শোসে আমরা আমাদের এই কোডিংটা দেখতে পাচ্ছি, আমরা যা লিখছি। এখন আমি একদম সাদা কোডিংয়ে আসি, সাদা মাঠা আমি কোডিংয়ে আসবো, যে যেটা HTML এর জন্য যেটা জরুরি, যেটা না হলেই না। আমি এই এই পুরা জিনিসটা আমি ফেলে দিলাম, তারপরে আমি এটা ফেলে দিলাম। আচ্ছা, তারপরে আপনাদেরকে একটা ছোট্ট কথা জানাই রাখি, সেটা হচ্ছে এই কোডিং দিয়েই, কোডিং দিয়েই আপনাদেরকে যে ওয়েবসাইট বানাতে হবে এমন ব্যাপার না। কোডিং ছাড়া খুব সহজে ওয়েবসাইট বানানো সম্ভব। মাত্র আমি এই এই ফাইলটাকে একটু ফাইল সেভ অ্যাজ কমেন্ট দিয়ে আমরা আমাদের ফোল্ডারের মধ্যেই রাখবো এটাকে, কিন্তু আমরা একটা একটা ফোল্ডার তৈরি করে নিই, সেটা হচ্ছে ক্লাস থ্রি, CLASS03। এই ফোল্ডারটা তৈরি করে ক্লাস থ্রি প্রোগ্রাম ওয়ান 01। ওকে, এখন একটু ওভারভিউতে আসি আজকে। যে কি করতে চাই আমরা, আমরা আজ থেকে 10টা ক্লাস পরে গিয়ে আমি চাই যে আমরা এই ধরনের একটা ওয়ান পেজ সাইট আমরা তৈরি করব। এই ধরনের এখানে খুব খুব সামান্য কোডিং দিয়ে, খুব সহজ কিছু কোডিং জ্ঞান দিয়ে এই জিনিসটা করা, এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। মানে কাস্টমাররা যে সাইটটা দেখে, প্রোগ্রামাররা ব্যাক এন্ডে যেটা দেখে সেটা না। এই সাইটটা আমি একটু খুলি, এই সাইটটা 10টা ক্লাসে পরে আপনারা বানাতে পারবেন, এরকম একটা সাইট, এরকম একটা সাইট আমি আশা করি। এবং খুব বেশি কোডিংয়ের চাপ মাথায় নিতে হবে না। এখানে একটা মেনু বানাবো আমরা, এখানে লোগো ব্যবহার করব, এখানে একটা ক্যারোসল ব্যবহার করব, এরকম একটা স্লাইডার, এটা এখানে হোম হোম করলে আমাদের হোম অংশটুকু আসবে,
তারপরে আমরা আমাদের লেটেস্ট একটা অংশ পড়ি, তারপর ট্রেনিং, অ্যাবাউট আস, ব্লগ, গ্রুপস, কন্টাক্ট আস। এইটা একেবারে খুব সহজ কোডিং এর একটা বিষয়। তো যাই হোক, এটা আমরা করতে চাই। তারপরে আমরা নিভো নিভো স্লাইডার বলে একটা স্লাইডার কি করে আমাদের ওয়েবসাইটে যোগ করব, আমরা এরকম করতে চাই। সেটা এটাও আমরা 10টা ক্লাসের মধ্যে করে ফেলবো, এখানেও খুব জটিলতার কিছু নাই। এটা একটা স্লাইডার। এই আমি আরেকটা জিনিস বলি, ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে 50-60-70% মানুষ কী করে, একটা ডিজাইন করা আছে সেটাকে ডেভেলপ করে বা কাস্টমাইজ করে। যেমন এই স্লাইডারটা আমরা বানাবো না, এই স্লাইডারটা বানানো আছে, বাট এই স্লাইডারটা আমাদের পেজে কি করে আমরা ব্যবহার করব সেই কৌশলটা আমাদেরকে শিখতে হবে। তারপরে আমরা কি করব, এই ছবিগুলোকে কাস্টমাইজ করে আমরা আমাদের ছবি দেব, আমাদের প্রয়োজনীয় ছবি দেব, এবং ছবির সাইজ এখানে যেটা আছে আমাকে যে এই সাইজই করতে হবে স্লাইড, এমন কোনো ব্যাপার না। আমি আমার যতটুকু সাইজ মনে করি ততটুকু করতে পারবো। এটা এই এই ধরনের কাজটা আমরা 10টা ক্লাসের মধ্যে করে ফেলতে চাই, খুব বেশি কোডিং মাথায় না নিয়ে। আবার এই এটা করতে তাও কিছুটা কোডিং করা লাগবে, কিন্তু আরেকটা সাইড আপনাদেরকে আমি দেখাই যেখানে কোনো কোডিংই লাগবে না, সেটা হচ্ছে এটা, এই সাইডটা। শুধু মাউস দিয়ে টানাটানি করতে হবে এখানে, এখানে কোনো কোডিংয়ের বিষয় নাই, এক লাইন কোডিংও জানা লাগবে না। কিন্তু প্রথমেই এটা দেখালে যেটা হয় যে মানুষ যখন একবার হাঁটা শুরু করে তখন তার হামাগুড়ি দেয় না, তো সেই কারণে একটু হামাগুড়ি দেয় নিতে হয় যেন ভবিষ্যতে এইখানে এই জাতীয় ও সাইটের যদি কোনো প্রবলেম তৈরি হয় সেই প্রবলেম সলিউশনটা যেন করতে পারে। এখানে কোনো কোডিং নাই, এখানে কিছু স্যাম্পল টেক্সট ফেলা আছে, স্যাম্পল টেক্সট, এখানে একটা স্লাইডার আনা আছে, এটা হচ্ছে স্যার, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আচ্ছা আমরা একটু অ্যাবাউট পেজটাই যাই, এত স্লো হওয়ার কথা না। কিভাবে বুঝবো যে কোনটা ওয়ার্ডপ্রেসের কাজ আর কোনটা পাইথনের কাজ আর কোনটা অন্য কোনো কোডিং ব্যবহার করে কাজ করছে, আমরা এটা কিভাবে বুঝবো? আচ্ছা কিভাবে বুঝবো, এটা একটা বড় প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, আপনার কাস্টমার না বুঝলেও হবে। অবশ্য বাংলাদেশি কাস্টমাররা কিন্তু বেশ দুই তিনটা নাম জানে, ওয়েবসাইটটা কি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন না লারাভেল দিয়ে করবেন, নাম জানে, লারাভেলকে জিনিস জানে না, ওয়ার্ডপ্রেসকে জিনিস তাও জানে না। কিন্তু লারাভেল দিয়ে করলে ওই সাইটের দাম বেশি আর ওয়ার্ডপ্রেস দিয়ে করলে পরিশ্রম কম হয়, এটা তো কোনো জাতেই শিখে ফেলছে আর কি। তো যাই হোক, এই এই সাইটটা তিন তিন দিনে আপনি বানাতে পারবেন, আমাদের এখানে 4-5টা ক্লাসের পরেই। আমি HTML CSS এর পরেই বুট স্টপ ধরবো, বুট স্টপের পরে আমি ওয়ার্ডপ্রেস ধরে দেবো ওখানে। এটা তিন দিনের কাজ, দুই দিনের কাজ। আচ্ছা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রশ্নটা রাখেন। এটা আমরা শপে যাচ্ছি, হোমে ছিলাম এতক্ষণ, এটা বেশি স্লো হচ্ছে আমি জানি না কেন। এখানে কিছু প্রোডাক্ট আছে, আজকে মনে হয় নেটও স্লো। এখানে কিছু প্রোডাক্ট আছে, যেমন এইটা আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্টের পরে আমি এসে এখান থেকে ভিউ কার্ড, এটা আমার কার্ড, এটার দাম 900 টাকা, কোয়ান্টিটি একটা। আমি এখান থেকে কেনার জন্য প্রসেস করলে, আমি যখন প্রসেস করবো এটাকে, তখন আমার নাম, আমার কোম্পানির নাম, এগুলো ঠিকানা দিয়ে আমি যখন দিয়ে বলে দিই প্লেস অর্ডার, তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে, সাইটের মালিক অর্ডারটা দেখতে পারবে, সে অনুযায়ী ইয়ে করবে। এইটা এই জাতীয় সাইট করতে সময় তেমন লাগে না, পরিশ্রমও অনেক কম, কিন্তু এখানে কোনো কোডিং ব্যবহার না জানলেও চলে। এখন প্রশ্ন ছিল যে এই সাইটটা কী দিয়ে করা, ওয়ার্ডপ্রেস দিয়ে করা না কী দিয়ে করা, জানবো কীভাবে, বা এই সাইটটা কী দিয়ে করা জানবো কীভাবে। আমি এই সাইটটায় আসি। আচ্ছা এইখানে একটা WAP অ্যাপ্লাইজার এরকম একটা সফটওয়্যার আমরা লোড করে রাখছি। এখানে বলছে যে CMS ওয়ার্ডপ্রেস ভার্সন কত বলে দিচ্ছে,
তারপরে ই কমার্স, উ কমার্স, ব্লগ, ওয়ার্ডপ্রেস, এর মধ্যে টুইটারের ইমোজি ব্যবহার আছে, গুগল ফন্ট ব্যবহার আছে, ফন্ট আউসাম ব্যবহার আছে, আর সুইপার স্লাইডার বলতে একটা স্লাইডার আছে, এখানে যে কোয়েরি ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্টই যে কোয়েরি থাকে। পেজ বিল্ডার এখানে এলিমেন্টর 3.1.1 ব্যবহার করা হয়েছে, ডাটাবেজ মাইস্কোর ব্যবহার করা হয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি ব্যবহার করা হয়েছে। এই পিএসপি ওয়ার্ডপ্রেস ডাইরেক্ট ব্যবহার করে রাখছে, আমরা করি নাই। আর ওয়েব সার্ভার হচ্ছে লাইট স্পিড, মূলত এটা সিএমএস ওয়ার্ডপ্রেস এখানে বলে দিচ্ছে। তার মানে বুঝলাম আমরা যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো এবং ওয়ার্ডপ্রেসের সাথে অন্যান্য জিনিসগুলো আছে, নো কোডিং, এখানে এক লাইনের কোনো কোডিংও নাই। এখন আমি যেটা করছিলাম, আমাদের একটা সাইট দেখাইছিলাম অফলাইন থেকে, এখানে দেখি কিছু আছে, এখানে ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস কিছুই নাই, কিচ্ছু নাই, কারণ ওখানে আমরা একদম র এইচটিএমএল দিয়ে কোডিং করছি এটাকে, আর কিছুই করি নাই। কিন্তু দেখেন এখানে এটাতে যখন যাচ্ছি তখন এই সিএমএস টিএমএস সব বলে দিচ্ছে। আর আরেকটাতে দেখালাম আমরা যে এটা করব, আমরা বললাম এখানেও আমাদের র কোডিং করা সব ঠিক আছে, যার কারণে আর আর কোনো কিছু এখানে দেখাচ্ছে না। ওকে, তো আমরা আমাদের তাহলে ক্লাসে আসি, একটু যেখানে ছিলাম সেখানে যাই। এইটা আমাদের HTML এর বেসিক গঠন, যদি আজকে বেশি দূর না যেতে পারি যাব না, কারণ নতুন অনেকেই আছেন। HTML শুরু আর শেষ করতে হয় এভাবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে HTML লিখতে হয়, আর HTML শেষে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের পরে এখানে একটা স্ল্যাশ দিতে হয়, এটা শুরু এবং শেষ বোঝায়। তারপরে তার মধ্যে একটা হেড দিতে হয়, হেড, হেড শুরু, হেড শেষ। HTML এর মধ্যে হেড অ্যান্ড বডি, এই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এখন আমাদের কমান্ড আমরা বডির মধ্যে লিখে থাকি, যেমন এখানে আমরা লিখি ওয়েলকাম, ওয়েলকাম লিখে আমরা এটাকে ফাইল সেভ ছিল আমাদের আগেই, ফাইল সেভ অ্যাজ, এই ক্লাসের নাম এখানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অথবা এখানে ডট HTML এটা লিখে দিয়ে সেভ করতে হবে। অলরেডি আছে বলে চাইলো রিপ্লেস করে দিলাম, রিপ্লেস, এটা ওপেন আছে বলে করতে হলো না, ইরর দেখাচ্ছে। রান, লঞ্চ ইন ক্রোম, এই ওয়েলকাম, এই ওয়েলকাম লেখাটা এখানে আসছে। এখন আমি যেটা করব, যে আমাদের নোটপ্যাডে ফিরে গিয়ে আমরা এই ওয়েলকাম লেখাটাকে এইখানে আমরা একে একটু ডেকোরেশন করতে পারি, হেডিং ওয়ান, এটাও ওয়ান, H1, এগুলো হচ্ছে ট্যাগ, H1টা হচ্ছে একটা ট্যাগ, H1 ট্যাগটা শুরু H1 দিয়ে শেষে H1 এর আগে একটা স্ল্যাশ দেওয়া আছে, এটাকে আমরা বলি ক্লোজ ট্যাগ। আরেকটা ট্যাগ আছে ওপেন ট্যাগ, ওপেন ট্যাগটা আমি একটু পরে আসছি, আমি এর পরেরটা দিলাম পি, পি অর্থ হচ্ছে প্যারাগ্রাফ, ওটা ছিল হেডিং আর এটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাও আমাকে শেষ করতে হবে। ওকে, এটাই কিছু নাই, কোনো স্টাইল দেওয়া নাই এটাতে, এটাতে H1 আছে, এটাতে P আছে, ফাইল সেভ অ্যাজ, এটা আমরা PR2 দিলাম। এখন এটাকে খুলি, রান, লঞ্চ ইন ক্রোম, এইটা হচ্ছে হেডিং ওয়ান আর এটা হচ্ছে প্যারা, এটা নর্মাল কোনো স্টাইল নাই, এটা H1, এটা হচ্ছে প্যারা। আরেকটু ফিরে যাই আমরা, প্যারা, আচ্ছা প্যারা থাক,
আমরা এটাকে বল করে দিই আপনাদের জন্য। এই কথাটা লিখছি আচ্ছা, যদি আপনার লেখাটা এরকম ব্রাউজারে অনেক দূর সরে যায়, এর জন্য আমরা ভিউ টেক্সট এই ওয়ার্ড র্যাপটা দিলে তখন আমার উইন্ডোর মধ্যেই থাকবে লেখাটা। ওকে, এখানে একটু এন্টার দিয়ে দিই, এখানে এন্টার দেবো না, আমি এই লাইনটা এন্টার দিই, এই লাইনটা এন্টার দিই, এখন আমি এটাকে সেভ করব। আমরা ফ্রি করে দিই, ঠিক আছে। এখন রান লঞ্চিং ক্রোম, আমরা যদিও এখানে তিন লাইনে লিখছিলাম কিন্তু এখানে তিন লাইনে এসে আসে নাই, একটা লাইনে এসে গেছে। তাহলে এখন আমি বলছিলাম যে ওপেন ট্যাগ আছে আর ক্লোজ ট্যাগ আছে, ক্লোজ ট্যাগ তো এর আগে দেখালাম, আমরা এখানে একটা ওপেন ট্যাগ দেব। সে ওপেন ট্যাগটা হচ্ছে বিআর, বি আর লিখে স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে এইখানে আমরাকে ক্লোজ করে দেবো। এটা বি আর মানে হচ্ছে ব্রেক, লাইন ব্রেক। এখানে বি আর দিলাম, এইখানে বি আর দিলাম, সেভ করি এটাকে। সো এখন দেখবো যে এখন তিন লাইন আলাদা আসছে। ওয়েলকামের এখানেও আমার হচ্ছে পি থাকলে তো এটা আসার কথা, আসার কথা না। তাহলে পি কি সরে গেছে? এই পি ক্লোজটা নাই, এটা ছিল ভুল কোডিংয়ের। এখন ওয়েলকাম পি, ওয়েলকাম এইচ ওয়ান, আর এগুলো হচ্ছে লাইন ব্রেক সহ টেক্সট। এখন আরেকটা ছোট্ট ট্যাগ আমরা ব্যবহার করি এখানে, সেটার নাম হচ্ছে এইচ আর, এইচ আর স্ল্যাশ, এটা এইচ আরটা এখানেই ক্লোজ, ঠিক আছে। এই এইচ আর এর আমরা পরবর্তীতে আরও এতে অনেক অ্যাট্রিবিউট যোগ করব, এলিমেন্ট যোগ করব, ভ্যালু দিব। এটাকে আমরা সেভ করে ফেলি, শুধু জাস্ট নামটা আমরা পড় দিলাম, রান লঞ্চিং ফায়ারফক্স, সরি ফায়ারফক্স একটু দেরি করবে, ক্রমে যাই আমরা। এই যে একটা লম্বা রুলার, এই যে লম্বা রুলার, এইটাই হলো এইচ আর, হরিজেন্টাল লাইন। এইচ আর মানে হরিজেন্টাল লাইন। আচ্ছা, আরেকটু কাজ আমরা করে আসছিলাম, সেটা এই এইচ ওয়ান এই পি থাকের মতোই থাক। কন্ট্রোল সি কপি করি, করে একে আবার নিচে আমি পেস্ট করলাম। এখন এই এইচ ওয়ানকে আমরা একটা স্টাইল দিতে চাই, লিখতে হবে এস টি ওয়াই এল ই, একটা ইকুয়াল টু সাইন, ইকুয়াল টু সাইন, তারপরে ডাবল কোট, তারপরে একটা ডিলিমিটার মা সেমিকোলন, লিমিট করে দিলাম। এখন এর অ্যাট্রিবিউট আর ভ্যালু লিখতে হবে। অ্যাট্রিবিউট বলতে কি, এর সাইজ না কালার না কী চেঞ্জ করতে চাই আমরা সেটা লিখতে হবে। আমরা এর কালারটা চেঞ্জ করতে চাই, সি ও এল ও আর, কালার কোলন রেড। আর পিকেও আমরা একটা স্টাইল দিতে চাই, পিকেও একটা স্টাইল দিতে চাই আমরা, সেটা হচ্ছে কালারটাকে আমরা গ্রিন দিলাম, গ্রিন। এটাকে একটু ফাইল সেভ অ্যাজ
এখানে তো 5 দিলাম, তারপর রান লঞ্চিং ক্রোম। এই নিচেরটা নিচেরটা এখন H1, নিচেরটা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন করা হেডিং 1, এটা আমাদের কাস্টমাইজেশন করা প্যারা 1। এখন এইখানে আমি একটা ইমেজ জানতে চাই, একটা ইমেজ জানতে চাই। এখানে আমরা তাহলে ইমেজ জানতে গেলে এখানে একটা ট্যাগ ব্যবহার করব img, তারপরে আমরা src সোর্স ইকুয়াল টু ডাবল ক্লিক এখন আমাদের ইমেজ তো আমাদের ফোল্ডারের মধ্যে থাকতে হবে, আমরা যে ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারের মধ্যে না থাকলে ইমেজটা তো আসবে না। সো এর আগের ক্লাসে আমরা দেখে আসি যে আমাদের ও আমাদের ফোল্ডারটা তো এখানে, আমাদের এখানে টুতে যে এই ইমেজ দুটো ছিল, ইমেজ দুটো আমরা একটু কপি করে নিই। কপি করে এই থ্রির মধ্যে আমরা দিয়ে রাখলাম। এইটুকু আমরা নিয়ে নিই এখান থেকে, আর লিখলাম না আমি ইমেজ এসআরসির মধ্যে ডাবল ক্লিক করে এই যে ডাবল ইমেজ এসআরসি এর মধ্যে ডাবল কোটের মধ্যে ইমেজটা দিয়ে দিতে হবে। শেষ করে দিতে হবে, শেষ করে দেওয়া শুরু ইমেজ ইমেজ এসআরসি। এসআরসি মানে সোর্স, ইমেজ সোর্স, ইমেজের নাম উইথ এক্সটেনশন। ঠিক আছে, অনেক সময় ইমেজের নামের ভুলের কারণেও প্রোগ্রাম রান করে না, সেক্ষেত্রে যে কাজটা আমরা করব আমরা এইভাবে রিক্স না নিয়ে ইমেজের যে ফোল্ডার ইমেজটা আছে সেখানে আমরা যাব, ইমেজটাকে আমরা ধরব, এটাকে অথবা এটাকে ধরে রাইট ক্লিক করে এর প্রপার্টিজে যাব। আমি এইখান থেকে ইমেজটা আমরা কপি করে ফেলব। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ইমেজের এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি না, এখানে অর্গানাইজ ফোল্ডার অপশনে গিয়ে যান, ভিউতে যান, এখানে হাইড এক্সটেনশন ফর নো টাইপ, হাইড এক্সটেনশন এটা টিক দেওয়া আছে, মানে এক্সটেনশনটাকে হাইড করা আছে, এটাকে ওকে করে দিলে এখন আমার এইখানে পুরাটাই দেখা যাচ্ছে। এখন আমি রাইট ক্লিক করে আমি বলবো রিনেম, এখন আমি পুরাটা ধরে ফেলবো এখান থেকে, তার আমার এক্সটেনশন এবং ইমেজের নামের কোনো রিস্ক থাকলো না। কপি দেন আমাদের ওইখানে গিয়ে আমরা ওই ইমেজটা ডাবল কোটের মধ্যে জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু রান করে দেখি, কন্ট্রোল এস করে সেভ করে দিই। এখন রান লঞ্চিং ক্রোম, এই আমাদের একটা ইমেজ চলে আসছে, এই ওয়েলকাম টু আমাদের কাস্টমাইজেশন, এই আমাদের ইমেজ। এখন আমাদের কী আছে, ইমেজের নিচে আমরা একটা মেনু বানাবো আর নিচের দিকে কন্টেনার বানাবো, তাতে আমাদের হোম পেজ তৈরি হয়ে গেল। আর হেডার বলতে আমরা এখানে এই উপরে একটা এই ওয়েলকাম কথাটাই হয়তো আমাদের প্রতিষ্ঠানের নাম হবে, তার পাশে একটা লোগো হবে, আর দ্বিতীয় লাইনে হচ্ছে আমাদের ট্যাগ লাইন থাকতে পারে। ঠিক আছে, যেমন নোকিয়া, এটা এটা কানেক্টিং পিপল, এখানে নোকিয়ার ছবি, এখানে স্লাইডার, দেন নিচে আমরা মেনু বানাবো। ঠিক আছে, আচ্ছা এই এইচ আর যেটা স্টাইল তো আমরা তখন H1 দিলাম, পিতে দিলাম, ইমেজে দিলাম, এইচ আরেও একটা স্টাইল মেরে দিই আমরা।
দেখি হয় কিনা। এইচ আর এ আমরা একটা স্টাইল দিতে চাই, আমরা স্টাইলটাকে কপি করি এখান থেকে, স্টাইল কালার রেড। আচ্ছা এইচ এইচ এই এই স্টাইলটাকে আমরা একটু কপি করতে চাই, কপি। এখন আমরা এই এইচআরে একটা স্টাইল দিতে চাই, স্টাইল কালার রেড, এটা আমি জানি, স্টাইলটা আমরা কপি করে নিলাম। স্টাইল কালার এই হরিজেন্টাল রুল, স্টাইল কালার রেড, হরিজেন্টাল স্টাইল কালার লেফট। আচ্ছা এটাকে একটু হাইট দিই, হাইট 30 পিক্সেল, কোলন। কালার রেড, এটুকুই থাক। না আসার কারণ কি? স্টাইল ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, হাইট 30 পিক্সেল, কালার রেড। বর্ডার হোয়াইট, কালার কোলন রেড, হাইট কোলন 30। আর কোথাও কোনো ঝামেলা তো দেখি না এখানে। বর্ডারটা নিল কিন্তু কালারটা নিল না। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে মনে হয় এখানে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার নিল, কালার নিল, ফরগ্রাউন্ড কালার নিল না। আচ্ছা যাই হোক, এটা আরেকদিন আমি ক্লিয়ার করব। আজকে প্রথম দিকের ক্লাস, একেবারে নতুন কেউ কেউ আছেন, আজকে এ পর্যন্তই থাক। এটি কি খুব জটিল ক্লাস লাগলো? যদিও আপনাদের অনেকে একেবারে আজকেই প্রথম। না বাবু ভাই, জাস্ট বেসিক, আসলে বেসিকটা জানা দরকার, এখনো জাস্ট মানে শিখতেছি আর কি। সারা জীবন কাজে লাগবে। ওকে আজকে খোদা হাফেজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।